পৃথিবীকে চিনতে চান তাহলে খালি প্রকাশটায় বের হয়ে দেখুন। কুকুরটাও পিছু নেবে না, মানুষ তো অনেক দূরের কথা। যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না। মনে রাখবে, সবাই সোনা বা হীরাকে সন্দেহ করে যে সেটা আসল কি না, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। মেধাবী হয়ে গর্ব করার কিছু নেই, শয়তানও কিন্তু মেধাবী হয়। সততার মনুষ্যত্ব না থাকলে সে মেধা ঘৃণিত। সামনে এগোনোর জন্য তোমার সব জানার প্রয়োজন নেই, শুধু সামনে পা বাড়াও, একে একে সবই জানতে পারবে। দরকার ছাড়া যে পাশে থাকে সেই আপনজন। খালি পকেট তোমাকে হাজারো শিক্ষা দেবে, আর ভরা পকেট তোমার জীবনকে নষ্ট করার হাজারো পথ প্রদর্শন করবে। সৎলোক সাতবার বিপদে পড়লে উঠে দাঁড়ায়, রসৎলোক বিপদে পড়লে একেবারে নিপাত হয়ে যায়। ব্লেড খুব ধারালো কিন্তু গাছ কাটা যায় না, কুঠার খুব শক্তিশালী কিন্তু চুল কাটা যায় না। তেমনি প্রত্যেক বস্তুই তার নিজ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মানুষের রয়েছে অতুলনীয় প্রতিভা, তাই অন্যের সাথে নিজেকে মাপতে যেও না। নিজের যোগ্যতা ও অভিজ্ঞতাকে মূল্যায়ন করো। কখনো সেই মানুষটির জন্য কাঁদবেন না যে আপনার আবেগ অনুভূতি আর বিশ্বাসের মর্যাদা কখনোই দেয়নি। সব কথার জবাব দিতে নেই, সম্মান থাকতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। পথের শেষে এসে দেখি অনেক হিসাব বাকি, সারা জীবন যা করেছি তার পুরোটাই ফাঁকি। পর স্ত্রী আর পর পুরুষ কখনো আপন হয় না, এগুলো হলো মরিচিকা। এগুলোর পিছনে ছুটে নিজের পরিবারও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত করবেন না। ভালোবাসার মানুষগুলো হয়তো সবসময় আই লাভ ইউ বলবে না, কিন্তু কি করছো, কোথায় আছো, সাবধানে যেও, বাড়ি গিয়ে কল করো, এগুলো অবশ্যই বলবে। পশু পাখিরাও মানুষের ভালোবাসা বুঝতে পারে, কিন্তু আফসোস মানুষ মানুষের ভালোবাসা বুঝতে পারে না, তাই তো অবহেলা করে। চিন্তিত হবেন না, আপনার জীবনে ভালো সময় আসবে, দুঃখের সময়টাও চলে যাবে ইনশাআল্লাহ। চুপ থাকলে মূর্খকেও জ্ঞানী বলে মনে হয়, কিন্তু বেশি কথা বললে জ্ঞানীকেও মূর্খ মনে হয়। দেশের শ্রেষ্ঠ মেধাবীগুলো আপনি ক্লাসের শেষ বেঞ্চ থেকেও পেতে পারেন। দেরিতে হোক তবুও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই দেখবে। যা পেয়েছো তা হারিও না, যা হারিয়েছো তা পেতে যেও না, যা পাওনি তা কখনোই তোমার ছিল না। বিজয়ের আসল পরিচয় হলো হেরে যাওয়ার পর সে আবার চেষ্টা করে। কখনো কারোর কষ্টকে ছোট করে দেখো না, কারণ যার কষ্ট তার কাছে অনেক বড়। নিজের যত্ন নাও, অন্যের খুশির জন্য পরিশ্রম করতে গিয়ে ভুলে যেও না, তুমিও অনেক গুরুত্বপূর্ণ। স্রোতের বিপরীতে হেঁটে দেখুন কতজন পাশে থাকে, স্রোতের দিকে তো কচুরি পানাও ভাসে। যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। সবার বিচার হবে, শুধু সময়ের অপেক্ষা। তার পিছনে দৌড়িও না যে তোমার এড়িয়ে চলে। গুরুত্ব না পেলে পশু পাখিরা পোষ মানে না, আর আমরা তো মানুষ। আত্মসম্মান থেকে বড় আর কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোটে করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থাকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। জীবনে সমস্যা এলে কখনো ভেঙে পড়ো না। মনে রেখো, সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, সমস্যা আসে তোমাকে পথ দেখানোর জন্য। কম কথা বলা লোককে যারা অহংকারী মনে করে তারা হয়তো জানে না, চুপ থাকা একটা পরিশ্রমহীন ইবাদত। বিবেক যেখানে স্বার্থপর, নীতিবাক্য সেখানে হাস্যকর। জন্মের পর মানুষের কথা শিখতে লাগে সর্বোচ্চ 2 বছর, কিন্তু কোন জায়গায় কি কথা বলতে হবে সেটি শিখতে লাগে সারাটি জীবন। এমন নারীকে স্ত্রী হিসাবে গ্রহণ করুন যার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, যে আপনার বিপদে 2 হাত তুলে দোয়া করা শিক্ষা রাখে। অপরকে ইমপ্রেস করার চেষ্টা না করে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করো, সেটাই অনেক ভালো। বলার কিছুই নেই, যেরকমই করবে ফলটা সেরকমই পাবে। যে কখনো আমার ছিলই না তাকে সবসময় হারানোর ভয় পেয়েছি। ভালো মনের মানুষগুলোই আজকে বোকা বলে পরিচিত। একা ভালো আছি বললেও দিন শেষে এমন একজন মানুষের প্রয়োজন হয় যাকে মন খুলে সমস্ত কথা বলা যায়। মানুষের হাতের ছুরির আঘাতের চেয়েও মানুষের মুখের কথার আঘাত অনেক ধারালো। আপনজন যখন হঠাৎ করে পর হয়ে যায় তখন সে শত্রু থেকে বেশি ভয়ঙ্কর হয়। ভেবে দেখুন, আপনি সব থেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে। সন্তুষ্ট আল্লাহকে করুন, দুনিয়া সুখ প্রশান্তি নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে। তুমি যে পজিশনে আছো সেটা অন্যের কাছে স্বপ্ন, হতাশ না হয়ে শুকরিয়া করো।